এখন আপনাকে আরেকটা ইম্পর্টেন্ট ফিচারের সাথে পরিচয় করে দিই প্রোডাক্ট ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে কালার ভেরিয়েশন প্রোডাক্ট। কালার ভেরিয়েশন প্রোডাক্টটি এইটার এক্সাম্পল চলেন আগে একটু দেই, তাহলে আপনি একটা ভালো বুঝবেন। এটা অনেকটা সাইজ ভেরিয়েশন প্রোডাক্টের মতোই। আপনার যদি একটা প্রোডাক্টের অনেকগুলো কালার থাকে, তখন সেটা আপনি কীভাবে অ্যাড করবেন বা ম্যানেজ করবেন দেখি। এই সাইটে কোনো সাইজ কালার ভেরিয়েশন প্রোডাক্ট আছে কি না ফিল্টার করে আগে। কালার ভেরিয়েশন, আচ্ছা এটার মধ্যে একটা কালার ভেরিয়েশন আছে দেখি। এটা ল্যান্ডিং পেজ থেকে ভিজিট করে কি অবস্থা অর্ডার করতে গেলে। আচ্ছা এটা তো কালার ভেরিয়েশন মুড অন আছে, বাট কোনো কালার ভেরিয়েশন অ্যাড করা নেই। চলুন একটা করেই দেখি, করেই দেখাই আপনাকে। সো আমরা যেই ঘড়িটা অ্যাড করলাম এই এই মাত্র ওইটা ওইটাই আমরা দেখবো এখন, ঠিক আছে? সো এটাকে এডিটে গেলাম, এডিটে গিয়ে এখন দেখেন এটাকে যদি অ্যাড করতে যাই অর্ডার নাও বা কার্টে, দেখেন কার্টে কিন্তু অ্যাড হয়ে গেছে ডাইরেক্ট। তার মানে এটা হচ্ছে রেগুলার প্রোডাক্ট, আর এখানেও আপনি দেখতে পারবেন জেনারেল টাইপের প্রোডাক্ট। সো চলুন এইটাকেই কালার ভেরিয়েশন প্রোডাক্ট বানাই, অ্যাড করি, তারপরে আপনাকে দেখাই। সো আপনি যদি আপনার কোনো প্রোডাক্টে মানে এইরকম থাকে যে আপনার কালার একটা ঘড়ি, ধরেন ঘড়ি সেল করেন বা যে কোনো কিছু সেল করেন, এটার অনেকগুলো কালার আছে, তখন এই ঘড়িটা সেল করেন আপনি, এই ঘড়িটা অনেকগুলো কালার আছে আরও, এটা যেমন গোল্ডের কালার, রেড, ইয়েলো, ব্লু, সবুজ, অনেক কালার থাকতে পারে আপনার। সো তখন যদি আপনি একই সাথে অ্যালার্ট দিতে চান কাস্টমার পপ আপে, এইটার জন্য আপনি জাস্ট আগের মতোই এই জেনারেলের পাশে প্রোডাক্ট টাইপ জেনারেল এর পাশে আপনি যে বাটনটা আইকনটা আছে সাইজ, এটার মধ্যে ক্লিক করবেন। যেইভাবে সাইজ ভেরিয়েশন বানাইছেন সেমভাবেই আপনি উপরেরটা দিয়ে কালার ভেরিয়েশন প্রোডাক্ট বানাবেন, দেখে মেক ইট কালার ভেরিয়েশন প্রোডাক্ট। সো এইভাবে কালার ভেরিয়েশন প্রোডাক্ট বানাবেন, বানিয়ে জাস্ট কনফার্ম। তাহলে দেখেন কালার ভেরিয়েশন প্রোডাক্ট মেক ডান, এই দেখেন কালার ভেরিয়েশন প্রোডাক্ট হয়ে গেছে। আর এটার নিচে সেমভাবেই আপনার কী বলে ওই ধরনের কালার ভেরিয়েশন প্রোডাক্টের লিস্ট ক্রিয়েট হয়ে যাবে অটো। কিন্তু তারপর আপনি এটার আর কয়টা কালার আছে ওইটা অ্যাড করবেন, ঠিক আছে? ধরেন আরও আচ্ছা অ্যাড করবেন, সো আচ্ছা ইডিট, তারপরে ধরেন অ্যাড মোর সাইজ ভেরিয়েশন, সরি অ্যাড মোর ভেরিয়েশনে যাবেন, আরেকটা ভেরিয়েশন অ্যাড করলেন। সো দেখেন দুইটা ভেরিয়েশন অ্যাড হইলো, আপনি আরেকটা অ্যাড করতে চাইলে আবার কনফার্ম অ্যান্ড অ্যাড দিবেন, আবার অ্যাড হবে, ঠিক আছে? সো এইভাবে ধরেন দুইটা তিনটা অ্যাড হইলো, চলুন আরেকটা অ্যাড করি। সো আবার মোর কালার কনফার্ম অ্যান্ড ভেরিয়েশন অ্যাড দিলাম। জাস্ট এইভাবে আপনার কয়টা দরকার ওইটা আপনি এইভাবে বানিয়ে নেবেন আগে, ঠিক আছে? তারপরে জাস্ট এডিট করে দেবেন আগের মতোই। এই দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখন জাস্ট সবগুলোই কিন্তু গোল্ড গোল্ডেনই দেখাচ্ছে, প্রাইস সব সেম দেখাচ্ছে, স্টক সব সেম দেখাচ্ছে, মেন প্রোডাক্টের থেকে নিয়ে নিস অনেক কিছু, ঠিক আছে? সো আপনি এখন জাস্ট এগুলোকে আপডেট করে দেবেন। আপডেট করার জন্য সেম এডিটে ক্লিক করবেন, ফার্স্টেরটার কালার ধরেন গোল্ডেন আছে, এটা গোল্ডেনই থাক। প্রাইস যদি আপনি সেম আপডেট করতে চান কালারের সাথে, ওইটাও আপনি করতে, এর আগে যেভাবে দেখানো হইলো, তারপরে হচ্ছে এসকিউ কোয়ান্টিটি এগুলো আলাদা আলাদা আপডেট করতে পারবেন। তারপরে হচ্ছে ধরেন পরেরটার কালার কী দেওয়া যায়, পরেরটার কালার ধরেন, ও আচ্ছা কালার তো এখানে সবগুলো অ্যাড করা নাই। আচ্ছা চলুন একটু আমি কালারটা কুইকলি অ্যাড করে আসি, যেই কয়টা কালার আমি অ্যাড করবো। কালার এটা কীভাবে করতে, এর আগেও কিন্তু দেখানো হয়েছে। আপনি কালার কালার ম্যানেজমেন্টে যাবেন, কালার ম্যানেজারে যাবেন, যাওয়ার পর এখানে ধরেন ইয়েলো, ইয়েলো একটা অ্যাড করি, তারপর হচ্ছে রেড একটা কালার অ্যাড করে নিই, রেড গ্রিন অ্যাড করি একটা, সরি জি আর ডাবল জি এন গ্রিন। আচ্ছা এই কয়টা অ্যাড করলাম আপাতত। সো এখন আবার প্রোডাক্ট ম্যানেজারে যাই, যাবেন কালার যদি আপনার অ্যাড করা থাকে আগে, তখন কিন্তু আর এই কাজটা করতে হইতো না আপনার জাস্ট, ঠিক আছে? তখন আপনি জাস্ট কালারগুলো সিলেক্ট করে নিতে পারতেন। সো যেহেতু অ্যাড করা নেই, এই জন্য এই কাজটা এক্সট্রা করতে হইলো, আগে থেকে করে রাখা হয় না এই জন্য। সো এখন দেখেন এটার কালার ধরেন কী দেওয়া যায়, এটার কালার ধরেন ইয়েলো দেই, ঠিক আছে? ইয়েলো দিয়ে জাস্ট আপডেট দিলাম, আপডেট দিলেন, তারপরে ধরেন আরেকটা কালার দেওয়া যায় কি ইয়েলো, তারপরে ধরেন রেড কি অ্যাড করছি, হ্যাঁ রেড, রেড আছে, আচ্ছা রেড দিলাম, ধরেন এটার কালার রেড দিলাম। আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী কালার দিবেন আগে, কালারগুলো সিলেক্ট করতে। আচ্ছা এটার কালার কী দেওয়া যায়, এটার কালার ধরেন গ্রিন, হ্যাঁ গ্রিন, আচ্ছা গ্রিন গোল্ডেন আছে, গ্রিন কী আছে, গ্রিন গ্রিন গ্রিন, হ্যাঁ গ্রিন দিলাম। সো এইভাবে কয়েকটা কালার আপনি যতগুলো যেই কালারগুলো আছে আপনি সবার আগে ধরেন কালারগুলো অ্যাড করে নিলেন, তারপর যদি চান প্রাইস আপডেট দিলেন, ঠিক আছে? তারপরে আপনি চাইলে তারপর আপনি ওই কালার রিলেটেড ঘড়ির ছবি অ্যাড করবেন। সো এটা কি ইয়েলো, ইয়েলোতে ইয়েলোর প্রথম ঘড়িতে ক্লিক করলাম, দেখেন প্রোডাক্ট, আমি কিছু ঘড়ির এই কালারও অ্যাড করে রাখছি, দেখেন ইয়েলো একটা কালার আসছে, ইয়েলোটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? ইয়েলো ঘড়ি অ্যাড হয়ে গেলো, তারপর একটা কালার কি রেড। সো এখন আমি এটার মধ্যে রেড দিয়ে দেবো, রেড ঘড়িটা দিয়ে দিলাম, আচ্ছা রেড দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গ্রিন, গ্রিন আছে, গ্রিনটার মধ্যে গ্রিন দিয়ে দিলাম, তারপরে ব্ল্যাক কমন সম্ভবত আছে, আচ্ছা গ্রিন, এটা আপডেট হচ্ছে
আচ্ছা আপডেট হয়ে গেছে গ্রিন। সো এখন দেখেন এই চারটা কালার আলাদা 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 ফটো দেওয়া হয়েছে, মানে কালার ভেরিয়েশনে কিন্তু আপনি আলাদা ফটোই দিবেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনি কালার আলাদা দিচ্ছেন, সরি কালারের নাম আলাদা দিচ্ছেন, বাট কালার ঘড়ি সব কালার এক দিচ্ছেন, তখন কিন্তু জিনিসটা কেমন দেখা যায়, ভালো হবে না। সো এই জন্য আপনি কালার ভেরিয়েশন প্রোডাক্ট বানালে চেষ্টা করবেন সবগুলা প্রোডাক্টের আলাদা আলাদা কালারের ছবি দিতে। সো এখন চলেন দেখি এটার কী অবস্থা। এখন এই প্রোডাক্টটা যদি আপনি ভিজিট করেন ল্যান্ডিং পেজ থেকে, তাহলে দেখেন কী হয়। এই দেখেন এই নিচ দিয়ে কিন্তু সবগুলো কালার এখানে আপনাকে দেখাচ্ছে, দেখেন এটা ইয়েলো কি বলে গোল্ডেন হোলো ইয়েলো রেড গ্রিন, ঠিক আছে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু যতগুলো কালার অ্যাড করছেন দেখাচ্ছে, আরও কালার অ্যাড করলে সবগুলো আপনাকে এই দেখাবে, ওয়ার্ডেন বাটন আসে মানে পাস উপরেই। সো এখন কাস্টমার এই যে কোনো এক এই ঘড়িটা যদি ভিজিট করে, তাহলে সে কিন্তু আরও কালার দেখতে পারতেছে, এবং সে যদি অন্য কালার তার পছন্দ হয় সে যে কোনো কালারে ক্লিক করবে। দেখেন ইয়েলোতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন ইয়েলোটা ইয়েলো ল্যান্ডিং পেজ ওপেন হয়ে গেছে, সে এইটাকে ভালোভাবে দেখতে পারতেছে, এটার ডিটেলস ভালোভাবে দেখতে পারতেছে। তার যদি আবার এইখান থেকে লালটা দেখতে ইচ্ছা হয় আপনার কাস্টমারে, সে লালটাতে ক্লিক করবে, তাহলে দেখেন লালটা আপনার ওপেন হয়ে যাচ্ছে এখানে বড় হয়ে, এখান থেকে সে লালটার ভালো ইনফরমেশন দেখতে পারবে। আর লালটারও আপনি চাইলে আরও তিনটা ছবি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন লাল প্রত্যেকটা ঘড়ির কিন্তু চারটা করে ছবি আবার অ্যাড করতে পারেন, ইয়েলো কালারের রেড কালারের গ্রিন কালারের। আমি আপাতত এইভাবে এতগুলো করে দেখাচ্ছি না, তাহলে অনেক টাইম লাগবে। সো আপনি প্রত্যেকটা ছবি আলাদা আলাদা কয়েক কয়েকটা কালার অ্যাড করতে পারবেন, ধরেন ইয়েলোটা আরেকটা করে দেখাই ধরেন। সো আচ্ছা অ্যাড হয়ে গেছে, এখন ধরেন আবার রিফ্রেশ দিই। এই দেখেন ইয়েলোটাতে যদি যান, এখন এখন দেখেন ইয়েলোটা দুইটা ছবি দেখাচ্ছে, বাট একই ছবি আমি দিচ্ছি। সো এইভাবে আপনি আলাদা আলাদা প্রত্যেকটা কালারের মধ্যে আবার আলাদা আলাদা ছবি দিতে পারেন। তারপরে হচ্ছে আচ্ছা এই যে গ্রিন গ্রিনটার মধ্যে দেখতে পারতেছেন, তো বুঝতে পারছেন। সো যেই একটা প্রোডাক্টের সাথে রিলেটেড আরও কালার দিচ্ছেন আপনি, এতে করে কাস্টমার সহজেই তার পছন্দের কালারটা বেছে নিতে পারবে এবং অর্ডার করতে পারবে, ঠিক আছে। এখন ধরেন যেইটার মধ্যে আছে, ধরেন আপনি গোল্ডেন দিয়ে ঢুকছিল, বাট সে তার এখন গ্রিনটা মনে করেন ভালো লাগছে, সে জাস্ট গ্রিনটাতে অর্ডার করবে, অর্ডার নাও বাটনে ক্লিক করবে, বা কার্ড বাটনে ক্লিক করুক, যেটাতেই ক্লিক করুক না কেন, তারে দেখেন এইখানে কিন্তু আবার ভেরিয়েশনগুলো দেখাচ্ছে, ঠিক আছে। গোল্ডেন গোল্ডেন 1000, ইয়েলো 1000, রেড 1000, গ্রিন 1000, এখানে একটু কার্ড বাটন প্রত্যেকটার পাশে আছে, তার যেটা ভালো লাগে সে সেটা অর্ডার করবে। আপনি চাইলে প্রত্যেকটা কালারের সাথে এই যে প্রাইসগুলো আলাদা সেট করতে পারেন, কোনো সমস্যা নেই, কোয়ান্টিটি আলাদা সেট করতে পারবেন, এটা আশা করি পারবেন। এটা এখন দেখাইতে হবে না, কারণ অলরেডি দুই তিনবার দেখানো হয়েছে আপনাকে বিভিন্নভাবে। তো আচ্ছা আচ্ছা একটা অর্ডার একটু কার্ডে অ্যাড করে দেখাই, ধরেন ইয়েলোটা অ্যাড করলাম, দেখেন ইয়েলোটা অ্যাড হইলো। আবার কাস্টমার একসাথে চাইলে কিন্তু আপনার অনেকগুলো কালার একসাথে অর্ডার পারবে, কোনো সমস্যা নেই। আবার রেড অ্যাড করলাম, দেখেন রেডও অ্যাড হয়েছে, কালারও অ্যাড হয়েছে। আবার ধরেন কাস্টমার চাইলে রেডটাকে ধরেন দুই পিস নিল, সে কোয়ান্টিটি বাড়াই নিল, ইয়েলোটা ধরেন তিন পিস নিল, সে কোয়ান্টিটি বাড়াই নিল। আবার ধরেন অ্যাড টু কার্ডে এই গ্রিনটা অ্যাড করা হইলো, গ্রিনটা ধরেন একটাই নিল, সে সবগুলো কিন্তু এই তিনটা কিন্তু একসাথে অর্ডার করতে পারবে, বুঝতে পারছেন। সো এইভাবে সাইজ ভেরিয়েশনও সেম, ওইটা দেখানো হয় নাই যেহেতু এটা প্রোডাক্ট ম্যানেজার আন্ডারে পড়া দেখাই নেই। যাই হোক এটা অপশনাল একটু বোনাস দেখাই দিলাম। আর অর্ডার প্রসেসও অনেক সিম্পল, এখন জাস্ট সে চেক আউটে যা, এখানে তার নাম ফোন নাম্বার দিয়া জাস্ট অর্ডার বাটনে ক্লিক করলে আপনার কাছে অর্ডার চলে আসবে ফ্রন্ট প্যানেলে। আপাতত এটা দেখাচ্ছি না, অর্ডার ম্যানেজ প্যানেল আস অর্ডার ম্যানেজমেন্ট যখন দেখাবো তখন এগুলো দেখতে পারবেন। সো এটা আমি কেটে দিলাম। সো এই সাথে আশা করি আপনার কালার ভেরিয়েশন প্রোডাক্ট কিভাবে ম্যানেজ করবেন আপনারগুলা আপনি বুঝতে পারছেন, এতে আর আপনার কোনো সমস্যা হবে না।